হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। আজ আমি আপনাদের ঝিঙে দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো সেটার নাম হলো ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত করতে আমাদের কী কী উপকরণ লাগে প্রথমে আমরা সেগুলো দেখে নিই। আমি এখানে পোস্ত নিয়েছি ও তার সাথে পেঁয়াজ নিয়েছি হাফ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ও এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর কাঁচা লঙ্কা দুটো আছে সাজানোর জন্য। এখানে র কিছু গোটা পোস্ত আছে যেটা আমি লাস্টে ইউজ করব। নুন নিয়েছি এক চামচের মতো, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, চিনি চিড়ে নিয়েছি এটা রান্নায় দেওয়ার জন্য টেস্ট আসার জন্য, কালো জিরে নিয়েছি এক চিমটির মতো, ঝিঙে দুটো ডুমো ডুমো করে কুচি করে নিয়েছি, আর আলু নিয়েছি একটা বড় আলু নিয়েছি, এটা আমি সামান্য ভাপিয়ে নেব জলে। তো প্রথমে আমি শুরু করি, আলুটা ভাপিয়ে নিই ও এই পেস্টটা তৈরি করে আবার আমি কন্টিনিউ করছি। তো এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি পোস্তর পেস্টটাও বানিয়ে ফেলেছি। এবার আমি ঝিঙেটা ভেজে নেব। আমি এটা সর্ষের তেল ইউজ করছি। তো আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এর থেকে অনেকটা জুস বেরিয়েছে, আমি এতেই পোস্তটা ভেজে নেব। জুসটার মধ্যেই আমি পোস্তটাকে জেনে নেব, প্রথমে কালো দিয়ে ফোড়ন দেব। দুটো কাঁচা লঙ্কা দেব, পোস্তটা দিয়ে দেব। এবার ঝোল কিছুটা শুকিয়ে এলে আমি এর মধ্যে ঝিঙে ভাজাটা অ্যাড করব। তো আমার ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে, এবার আমি ঝিঙে ও বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। শুকিয়ে এসেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে, এবার আমি ভাজা ঝিঙেটার মধ্যে মিশিয়ে দেব। এবার আমি প্রয়োজন মতো নুন মেশাবো।
গোটা, পোস্ত আর কাশ্মীরি লঙ্কা আমি এর মধ্যে একটু মিশিয়ে দেব। তো আমার পোস্ত কিট তৈরি হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলু ছিঁড়ে দিয়ে পোস্ত। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।